কমিশনের আহাত নিম্ন মানদণ্ডর ইউনিফর্ম যোগান, গুণোৎসবত নাপাব প্রয়োজনীয় নম্বর, ইউনিফর্মক লৈ কঠোর স্থিতি শিক্ষামন্ত্রী রনোজ পেগুর, প্রথমবার বাবে গুণোৎসবত থাকিব ইউনিফর্মের ওপৰত নম্বর, কমিশনের অঙ্কত রাজ্যের বিদ্যালয় সমূহত নিম্ন মানদণ্ডর ইউনিফর্ম যোগান ধরার অভিযোগ বহুদিনিয়া, সরকারে টকা দিয়ার পাছতো বিদ্যালয় পরিচালনা সমিতির যোগান ধরে নিম্নমানের ইউনিফর্ম, তেনে অভিযোগ সমূহ সমাধান করার বাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা বিভাগ। 2025 বর্ষর জানুয়ারি মাহত হবলগীয়া গুণোৎসব প্রথমবার থাকিব ইউনিফর্মের গুণগত মানদণ্ডর উপর অতিরিক্ত নম্বর, উন্নত মানদণ্ডর ইউনিফর্ম প্রদান নকৰা বিদ্যালয় সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব রাজ্য সরকারে, তার লগতে ইউনিফর্মের গুণগত মান চার বাবে শিক্ষা বিভাগে নিয়োগ করেছে ভিজিলেন্স টিম। ইউনিফর্ম কিনার পয়সাটো আমি এসএমসি এসএমডিসিক দিউ, বিদ্যালয়ের যখন কমিটি থাকে কমিটিখনকে আমি পুঁজি দিউ, তেওঁলোকে ইউনিফর্ম ক্রয় করে। এতিয়া ইউনিফর্মের গুণগত মানদণ্ড তাক ভাল নিশ্চিত করিবর কারণে আমি বিভিন্ন ল্যাবরেটরি টেস্টর ব্যবহার করেছিল, গতি কেনেকুৱা ধরনের ইউনিফর্ম কিনিলে বিদ্যালয়ে তার উপরও নম্বর থাকবে গুণোৎসব। এটা ভাল ফলাফল দেখাবলে হলে তেওঁলোকে কেবল ছাত্র ছাত্রীর নম্বরকিটার উপর নির্ভর করলে নহব, এসএমসিখনের কাম কাজের উপরও আমার গুরুত্ব থাকিব, কমিউনিটি পার্টিসিপেশনের উপর গুরুত্ব থাকিব, আর ইউনিফর্মের কোয়ালিটির উপরও আমার গুরুত্ব থাকিব। বিগত শিক্ষাবর্ষর দরে এইবার অনুষ্ঠিত হবলগীয়া গুণোৎসবত সামরি লওয়া হব 35 জেলার 45,000 বিদ্যালয়ের 43,23,000 ছাত্র ছাত্রী। জানুয়ারির আরম্ভ হবলগীয়া এই গুণোৎসব হব তিনটা পর্যায়ত, প্রথম পর্যায়ত রাজ্যের 11 জেলা, দ্বিতীয় পর্যায় সামরি হব 13 জেলা, আর অন্তিম পর্যায়ের গুণোৎসবে সামরি লব আন 11 জেলা। বিগত বর্ষর দরে এইবারও গুণোৎসবত থাকিব ওএমআর শীতর ব্যবস্থা, প্রয়োজনীয় আন্তঃগাঁথনি নথকার বাবে পূর্বর দরে ন্যস্ত থাকিব বজালি আর তামুলপুর জেলার দায়িত্ব। উল্লেখ্য যে ইউনিফর্মের ক্ষেত্র রাজ্যের বহু বিদ্যালয় পরিচালনা সমিতিয়ে নিম্নমানের ইউনিফর্ম যোগান ধরার তথ্য টেস্টিং ল্যাবত পোহর আহিছে, যার বাবে গ্রহণ করা হয়েছে এই ব্যবস্থা। ধেমাজির মন বিকাশ বরগোহাঁর সহ গুৱাহাটীৰ হীরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।